বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের হাতে বৃহস্পতিবার ভোর রাত 3টা নাগাদ গ্রেফতার কুখ্যাত নেশা কারবারি। জানা যায়, বিশালগড়ে কুখ্যাত বাইক লিফটার এবং নেশা কারবারি নাসির আহমেদ উর্ফে 5400 বিশালগড় বাইপাসকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার ভোর রাত 3টায় 90টি ফ্যান্সি ডিল বাজার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল শাহা, সেকেন্ড ওসি সুমন উল্লাহ কাজী, সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, টিএসআর জওয়ান বাইপাস সড়কে নাসির আহমেদ উর্ফে 5400কে গ্রেফতার করেন। পরবর্তী সময়ে নোয়াপাড়া অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে 210টি ইয়াবা ট্যাবলেট এবং 58টি ব্রাউন সুগারের কন্টেইনার উদ্ধার করা হয়। গতকালকে আসলে আজ একটা গোপন খবরের ভিত্তিতে আমরা বাইপাস রোডের কাছে নাসির আহমেদ এলাইস নুসু নামে একজন ছেলেকে আমরা ধৃত করি। ওর কাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফ্যান্সি ডিল, তারপরে ওর বাড়ি থেকে আমরা ইয়াবা ট্যাবলেট, হেরোইন প্রচুর পরিমাণ আমরা উদ্ধার করেছি। ওটা একটা ক্যাশ টাকাও ছিল কিছু, একটা মোটরসাইকেল, ওর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এগুলি ইলিগ্যাল বিজনেসের জন্য ও মজুত করেছিল এবং এই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসাররা, আমাদের এসডিপিও সাহেব ছিলেন, আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব ছিলেন, ওমেন অফিসাররাও ছিলেন, ওমেন থানার সবাই মিলে যৌথ অভিযান করে আমরা এই সাফল্য পেয়েছি। স্যার, এই নাসির আহমেদ উর্ফে নসুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বাইক চুরির মামলা ছিল এবং আপনাদের জেলার মুখে কি সেই কিছু স্বীকার করেছে? এখন ইন্টারোগেশন চলছে, ইন্টারোগেশন চলছে। এখন কবে নাগাদ তাই কোর্টে পাঠানো হবে? আজকে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।